নীরব ঘাতক শব্দ দূষণ বন্ধ হবে কবে? শব্দ বলতে আমরা কম্পনশীল কোনো বস্তু থেকে যে শক্তি জড় মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কানে পৌঁছে এক বিশেষ অনুভূতি সৃষ্টি করে তাকেই শব্দ বুঝি, যা তরঙ্গের আকারে উৎস থেকে ছড়িয়ে পড়ে। কোনো শব্দের উৎসের কম্পন সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে হলে তা আমরা শুনতে পাই, একে শ্রুতিগোচর শব্দ বলে। উচ্চ প্রাবল্যের বা তীব্রতা বিশিষ্ট সহনসীমার ঊর্ধ্বে সুরবর্জিত কর্কশ শব্দ দ্বারা পরিবেশের এবং মানবদেহের ক্ষতিকর ও বাঞ্ছনীয় পরিবর্তনকে শব্দ দূষণ বলে। শব্দের তীব্রতা পরিমাপের প্রচলিত একক হল ডেসিবেল। আবিষ্কর্তা হলেন আলেকজান্ডার গ্রাহাম বেল। MISI এর চার্ট অনুযায়ী বিভিন্ন উৎস থেকে আসা শব্দের মাত্রা হওয়া উচিত 20 ডেসিবেল থেকে 60 ডেসিবেল। তার উপর এর বেশি শব্দকে কোলাহল বা নয়েজ বলে। নানা কারণে শব্দ দূষণ হয়, যেমন উল্লেখযোগ্য কারণের মধ্যে যানবাহন দ্বারা সৃষ্ট নানাবিধ শব্দ, রেল পরিবহনের মাধ্যমে, শিল্প কলকারখানার মাধ্যমে উৎপন্ন শব্দ, প্রাকৃতিক কারণে যেমন বজ্রপাতের সময় প্রচণ্ড শব্দ উৎপন্ন হয়, বিমান পরিবহনের মাধ্যমে যান্ত্রিক ক্রিয়াঘটিত দূষণ, পতনের মাধ্যমে কোনো সাংস্কৃতিক সামাজিক ধর্মীয় জাতীয় অনুষ্ঠানে মাইক বা সাউন্ড সিস্টেমের অবাধ প্রয়োগ যে প্রচণ্ড শব্দ উৎপন্ন হয়, বাজি পটকা থেকেও শব্দ দূষণ হয়। শব্দ দূষণ মানব স্বাস্থ্যের উপর বা মানব জীবনের উপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অত্যাধিক শব্দের ফলে মানুষের মনের মধ্যে বিরক্তির উদ্রেক হয়। অনেক সময় শব্দ দূষণের ফলে মানব দেহে স্থায়ী বা অস্থায়ী শারীরিক বা মানসিক রোগ সৃষ্টি হয়, যেমন কোনো কারণে উচ্চমাত্রার শব্দ কানের ক্ষতি করে। এককালীন আচম্বিতে শব্দ শুনলে অন্তর্কর্ণের ককলিয়া অংশে স্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা নষ্ট হয়। একে একাউস্টিক ট্রমা বলে। দীর্ঘদিন ধরে 100 ডেসিবেল শব্দের মধ্যে থাকলে ব্যথা সৃষ্টি হয়, এমনকি অর্গান অফ কর্টিজন্ত ক্ষতিগ্রস্ত হয়ে শ্রবণ ক্ষমতা হ্রাস পায় বা বিনষ্ট হয়। শব্দ দূষণের কারণে দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, টিনিটাস, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাত সহ অন্যান্য ক্ষতিকর বিরূপ প্রতিক্রিয়া করতে পারে। এছাড়াও অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া হিসাবে স্মরণ শক্তি হ্রাস, মানসিক অবসাদ ইত্যাদি হতে পারে।